আজকে সকাল থেকে এসে থ্রেড দেওয়া স্টার্ট হয়েছে যে তোমরা বেরোবা না, তোমরা বেরোলে তোমাদেরকে স্কুল থেকে টিসি দিয়ে দেবো। টিসি দিবে কেন? আমাদের স্কুল না, আমাদের, আমরা রাইটসের কথা এদিকে বলতে আসছি, আমরা তো হাউল ফাউল করতে আসি নাই, আমরা তো তোমরা মারতে মারতে আসি নাই, আমরা আসছি নিজেদের রাইটসের কথা বলতে। এই জন্য আমার আপু, আমার হিবাপু যে স্টার্ট করছে, তাকে কালকে রাত্রে কল দিয়ে বলা হয়েছে যে তুমি হচ্ছে, তোমাকে হচ্ছে গুম করে দেবো, তোমাকে মেরে ফেলা হবে। দেখেন হিবাপুর আম্মু হচ্ছে ওনাকে আসতে দিছে, এটা দেখে আমার মা আরও পাঁচজনের মা দিতেছে। অন্য যদি আমি আন্টির এটাই বলতেছিলাম, যদি আপনি দেন আপনার মেয়েকে আসতে, আরও পাঁচজন মা দিবে। এমন এমন করে এক একজন মা যদি আপনার দিকে নিয়ে চলে যায়, তাহলে তো সব স্টুডেন্টরা চলে যাবে, তারপর আমাদের দাবি কেন হবে? আর আরেকটা কথা, আমরা যে এটা করতেছি, এটা আমাদের স্কুলের ভালোর জন্য করতেছি। একটা কারাপ্টেড টিচার, একটা ক্যারেক্টারলেস টিচার যদি স্কুল থেকে নেমে যায়, কার ভালো হবে? আমাদের স্কুলের ভালো হবে। আমরা তো আমাদের স্কুলের খারাপ চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা কারাপ্টেড খারাপ যে আমাদের রাইটস দিতেছে না, আমাদের যে যাওয়া। দেখেন আপনি বাংলা স্কুলে যান, এক একটা কোনা কোনা দেখবেন কি উন্নতি করা হয়েছে। আর আমাদের স্কুলে দেখেন, আমরা টাকা দিই না, আমরা পড়তেছি না, আমরা ডেলি ডেলি আমরা স্কুল ফিস দেন হচ্ছে এক্সাম ফিস দিতেছি না, আমাদের কেন উন্নতি, আমাদের কেন উন্নত হবে না? স্কুলটা ফিজও বাড়ায় দেওয়া হয়েছে। ওয়াশরুম, ওয়াশরুমটা আপনি দেখেন, ওয়াশরুমটা যায় দেখেন, কল ভাই কল যে আছে না ওয়াশরুমের খোলা যায় না, মানে উপরে যে ঢাকনাটা ভাঙা। ইংলিশ ভার্সনে এই অবস্থা, বাংলা ভার্সনে ভাই ভাই দেখেন কি হবে। বাংলা ভার্সনে টিচাররা এক একটা আওয়ামী লীগের টাকা খাওয়া টিচার, এক একজন কি কি করছে আপনি যায় দেখেন, ওই জায়গায় দেখেন। আমরা হচ্ছে আমাদের রাইটস নিয়ে নিজেদের ইচ্ছায় আসছি এদিকে আমাদের স্কুলের উন্নতির জন্য, ওইদিকে বাংলা ভার্সনের স্টুডেন্টরা আর কি কলেজের কয়েকটা আলবাল ছাল আছে টুকাই নিয়ে আসছে, ওগুলো এসে আমাদেরকে বলতেছে যে আমাদের নাকি টাকা খাওয়ানো হয়েছে, আমাদেরকে নাকি কোন টিচার টাকা খাওয়াইছে, উনারে জানি আমরা প্রিন্সিপাল বানাইতে পারি, এই জন্য আমাদেরকে টাকা খাওয়ায় এদিকে আনছে। আমরা কেন ভাই টাকা খাইতে যাব? এতগুলো মানুষ, এতগুলো স্টুডেন্ট, এতগুলো নিষ্পাপ বাচ্চা, আমরা কেন টাকা খাইতে যাব? এটা আমাকে বলেন, কেন টাকা খাবো আমরা? আমরা নিজেদের স্কুলের ভালোর জন্য এটা করতেছি। আমাদের স্কুল, আমরা যা চাই আমাদের স্কুলের ভালো চাই। আমাদের স্কুল জানি একটুখানি, এখন দেখেন একটা ভালো একটা উচ্চতাতে এটা স্কুলটা আছে। এখন যদি স্কুলের অবস্থা এটা থাকে, সরকারি একটা লোক আসুক, কী হবে স্কুলের দেখা কী বলবে? এত এক্সপেন্সিভ, ফিজ এত নেয়, তারপর হচ্ছে এক্সাম ফিজ এত নেয়, ফিজ বাড়াই দিছে, ওয়াশরুমটা ঠিক নাই, লাইন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, সিঁড়িটা ভাঙ্গা, আমরা কেমনে থাকবো, কেমনে পড়বো স্কুলে?